আমি কাঁদব না কবু কখনো কোথাও পরের দুঃখ দেখে, তবে তো আমি পারব হতে সুশীল নাগরী। তাই তো আমি গাইব না গান রাজনীতি নিয়ে, করব না রাজনীতি, আমি বলবো না কবু কেউ কখনো করিয়াছে দুর্নীতি। আমি গাইব না গান রাজনীতি নিয়ে, করব না রাজনীতি, আমি বলবো না কবু কেউ কখনো করিয়াছে দুর্নীতি। আমি দশের ক্ষতি দেখেও মনে নেব না কোনো কষ্ট, আমি দেশের কথা ভেবে ভেবে আর করব না মাথা নষ্ট। আমি সোনার দেশে স্বাধীন বেশে ঘুরব এখন থেকে, আমি কাঁদব না কবু কখনো কোথাও পরের দুঃখ দেখে, তবে তো আমি পারব হতে সুশীল নাগরী। তাই তো আমার বিবেককে জানায় হাজার দি, দেখ তোমায় দেখ ও আমার সুশীল নাগরী। আমি দেখব না আর দু চোখ মেলে হোক না যত ক্ষতি, আমি থাকব খুশি মুক্ত থাকলে আমার চলার গতি। আমি দেখব না আর দু চোখ মেলে হোক না যত ক্ষতি, আমি থাকব খুশি মুক্ত থাকলে আমার চলার গতি। আমি কান পেতে আর শুনব না কবু মজলুমানের কান্না, আমি প্রতিবাদী হয়ে বলবো না আর জুলুমটা থামান্না। জ্বলছে জ্বলুক দেশের ভিটা পুড়ে হোক সরকার, আমি চাইব ভালো থাকি আমি ভালো থাক পরিবার, তবে তো আমি পারব হতে সুশীল নাগরিক। তাই তো আমার বিবেককে জানায় হাজার দিক, দিক তোমায় দিক ও আমার সুশীল নাগরিক। আমি মানব তার দ্বারে দেবতালা মেরে ফেলব চাবি ছুঁড়ে, আমি মনের খুশিতে সকাল বিকাল বাড়াবো ঘুরে ঘুরে। আমি মানব তার দ্বারে দেবতালা মেরে ফেলব চাবি ছুঁড়ে, আমি আনন্দে আমি মনের খুশিতে সকাল বিকাল বেড়াবো ঘুরে ঘুরে। আমি শোষণ দেখে ভাষণ দেব বলবে চলছে বেশ, আমি বিপর্যয়ের মাঝেও বলবো উন্নয়নের দেশ। স্বাধীন দেশে পরাধীন রবে ভিন্ন মতের যারা, এসব দেখে এসব শুনে হব যে আত্মহারা, তবে তো আমি পারব হতে সুশীল নাগরিক। তাই তো আমার বিবেককে জানায় হাজার দিক, দিক তোমায় দিক ও আমার সুশীল নাগরিক। ঠিক না? আমি সুশীল হতে পারলাম না, আমি বাতাস বুঝে চলা শিখতে পারলাম না, তাই তো আমি বিদ্রোহী হয়েছি। তাই আমাকে বলা হয় বিদ্রোহী, তাই আমাকে বলা হয় উগ্রবাদী, তাই আমাকে বলা হয় উনি অমুক দলের কর্মী। হক কথাগুলো বললে এই ট্যাগগুলো খাওয়া লাগে না, লাগে না, কিন্তু হক কথা না বলে কি উপায় আছে? কথা কয় না, বললেও তো শেখে না। আমি বললাম রে যুব পতাকা বানাই সাউসাইর মাইল লম্বা, কয় মাইল আরো ধরে কয় মাইল, বাপের লুঙ্গি ছিড়া নিয়ে বেরোয় যাচ্ছে উড়ার খবর নেই 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 রে, মায়ের পরনের কাপড়টা ছিড়া, পরের বাড়িতে কাজ করে দুইটা ডাল ভাত সন্তানের মুখে তুলে দেয় স্ত্রী, কত কষ্ট করে সারাটা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত কষ্ট করে, সন্তান নিয়ে যখন স্কুলে যায় টিচার রাগারাগি করে যে এখনো কেন স্কুলের ব্যাগ কেনো নাই, ময়লা কাপড় সন্তানের পরনে স্কুলে স্কুল ড্রেসটা বানানোর মতো তৌফিক হয় নাই, আবার উনি টাকা তুলে পতাকা বানাইছে 100 হাত লম্বা, বলেন সুবহানাল্লাহ। এরকম যুবক আছে না নাই? ওরে আমার যুবকেরা তরুণেরা, কোথায় কোন খরচ করা দরকার, কোথায় কোন টাকা ব্যয় করা দরকার সেটা তুমি করলে না। আর্জেন্টিনার পতাকাটা নাইলে মেসি কোনোদিন দেখতে আসবে না, দেখলো না জানলো না যেদিন আর্জেন্টিনা জিতে গেল গো রে। আরে আর্জেন্টিনার জিতাকে কেন্দ্র করে ওদিক শুনলাম ব্রাজিল যেদিন জিতেছে ওই দিন নাকি সাতপুরি একজন পরের ছাগল চুরি করে নিয়ে যেয়ে পিকনিক করিয়েছে। আবার আমাদের আমার আর রকমের জামান ভাইয়ের প্রোগ্রাম ছিল কুমিল্লায়,
কুমিল্লায় যেদিন ফাইনাল খেলা 18ই ডিসেম্বর ফাইনাল খেলা হবে, বললাম মাহফিল কি হবে নাকি? বলছে আসেন হুজুর, যাই হোক তাই হোক আমরা মাহফিলের আগে শেষ করে দেব। আমি বললাম যাক তাও ভালো, অসুবিধে নেই। গেলাম মাহফিলে, আপনাদের এই দিকে কোন জায়গায় চাঁদপুরি ব্রাজিল জিতেছে বুঝলে, ছাগল চুরি করিয়েছে পিকনিক করিয়েছে, আজ আর্জেন্টিনা জিতলি না জানি কি করে। বলছে হুজুর জিতার আগে আর্জেন্টিনা সাপোর্টারেরা আমাদের এখানে গরু জবাই করিয়েছে। কি করিয়েছে? শুধু তাই নয়, সিরাজগঞ্জে গেলাম মাহফিলে রাত একটার সময় আর্জেন্টিনার খেলা। আমি বললাম ভাই একটু তাড়াতাড়ি উঠাই দিয়েন যাতে একটার আগে শেষ করে দিতে পারি, কারণ মাহফিল শেষ না করলে ওরা তো আবার আর্জেন্টিনার খেলা দেখতে যাবে, সব শ্রোতা তো উঠে চলে দিবানে। বলছে হুজুর আপনার টেনশন করা আগবে না রে। আমি বললাম কেন টেনশন করা লাগবে না? বলছে আমরা ঘোষণা দিয়ে দিছি, ওরে যুবকেরা তরুণেরা কিশোরেরা ওরে মুসলমানেরা, তোমরা এসো কোরআনের মাহফিলে, টেনশন করার কিছু নেই। হুজুর একটার সময় ওয়াজ শেষ করে দেওয়ার পরে আমরা যে মহিলাদের জন্য প্রজেক্টর ভাড়া করেছি ওইটাই নেই স্টেজে মেরিয়ে দেবো, এক টিকিটে দুই ছবি মেরিয়ে চলে যাওয়া। আপনারা যা জিজ্ঞেস বলার দরকার বললেন, আমি তো যুবক মানুষ ভালো লাইন বুঝি নি, অনেক লাইন বুঝি নে, কোনে কোন বে লাইন ওয়াজ করে ফেলি বলা তো যায় না। চাচা জি আমার কেমন আছেন? ভালো আছেন আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? আমি তো সে লাইন উঠে গেছি তো খেয়ালই নেই কথা জিজ্ঞেস করার। আল্লাহ, এলাকার মানুষ কাইল এমনি যাওয়ার সময় বলবে যে ভাই এমনি আমাদের আইসিল তো একটু খোঁজ খবর নিলে না, খোঁজ নেওয়ার দরকার আছে না নেই? আছে না নাই? এই সমাজকে সুন্দর করে সাজাতে হবে আমার তরুণেরা কিশোরেরা, এই সমাজকে যদি সুন্দর করে সাজাতে হয়, আজকে বাংলাদেশ বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ, অথচ এই দেশে চট্টগ্রামের এক কুলাঙ্গার দাবি জানিয়েছে আজানের আওয়াজকে মসজিদের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। বলেন টেকেরা, মসজিদের মধ্যে সীমাবদ্ধ কি আজানের আওয়াজ রাখা যাবে? এই বাংলাদেশে আজানের আওয়াজকে মসজিদের মধ্যে সীমাবদ্ধ রাখতে চায়, অথচ ওরা জানে না, ওরা ভুলে গিয়েছে এই বাংলাদেশ তিতুমিরের বাংলাদেশ, এটা খানজাহানের বাংলাদেশ, এটা শাহজালালের বাংলাদেশ, এটা শাহ মখদুমের বাংলাদেশ, এটা শাহ পরানের বাংলাদেশ, এটা শরিয়াতুল্লাহর বাংলাদেশ, এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ। আর যাই হোক বাংলার জমিনে আজান বন্ধ হবে না বলে ডেকেরা। আজান বন্ধ করা যাবে না? বন্ধ করা যাবে না? যে আজান বন্ধ করতে চাই, আর যারা আজানের পক্ষে থাকে সবাই মারা যায় না যায় না, আজান বন্ধ করতে চাইলো কবি একজন নাম ছিল, ওর নাম শামসুর রহমান। কি রহমান? শামসুর রহমান। এই কবি বললো যখন মসজিদে আজান হয় মনে হয় আমার কানে যেন বেশ্যার খরিদ্দার ডাকার চিৎকার আসে, বলেন না হুজুবিল্লাহ। সেই কবি বেঁচে আছে নাকি? কিন্তু আজান আছে না নাই? আজান থাকবে, তাকবীর থাকবে, আল্লাহু আকবারের আওয়াজ থাকবে। এইগুলো যারা বন্ধ করতে চায় গো ওরা কালের পরিক্রমায় থাকবে।